মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এমন একটি বাড়িতে থাকেন যেটি বিল গেটসের সুনামের জন্যই শুধু বিখ্যাত নয়, বরং বাড়িটি নিজের বিশালত্ব এবং এর সুযোগ সুবিধার জন্যও বিখ্যাত। ওয়াশিংটনের মেরিনাতে অবস্থিত 66,000 বর্গ ফুটেরও বেশি আয়তনের বিশাল এই বাড়িটি লেক ওয়াশিংটনের পারে অবস্থিত। এর প্রায় 500 ফিট পানির মাঝে উন্মুক্ত সীমানা রয়েছে। বাইরে থেকে দেখতে ছোট মনে হলেও এর বেশিরভাগ অংশটাই আছে মাটির নিচে, তাই ছবিতে দেখতে বাড়িটা অনেক ছোট মনে হয়। বিল গেটসের দ্য গেটস হোম জানাডু 2.0 সিরিজের বাড়ি। এই সিরিজের বাড়িগুলোর নির্মাণশৈলী সম্পূর্ণ আলাদা। সাদামাটা বাড়িগুলো থেকে এর প্রধান আলাদা বৈশিষ্ট্য হচ্ছে ইন্টেরিয়রের সাথে আল্ট্রা ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সিস্টেমের ব্যবহার। এখন পর্যন্ত 2.0 সিরিজের এই একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। এই বাড়িটির বর্তমান বাজার দর $148 মিলিয়ন। এছাড়াও আশেপাশের এলাকা কিনে নিতে বিল গেটসকে আরও $14 মিলিয়ন খরচ করতে হয়েছে। তিনি জায়গাটি কিনেছিলেন 1998 সালে এবং পরবর্তীতে পুরো কাজ সম্পন্ন করতে আরও 7 বছর সময় লেগে যায়। এই বাড়িটিতে আছে 22টি বেডরুম, 24টি বাথরুম, 6টি কিচেন এবং সমসংখ্যক ফায়ারপ্লেস। পুরো বাড়িটি প্যাসিফিক লজ স্টাইলে নির্মাণ করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে প্রায় 500 বছর পুরানো ডগলাস ফির নামক কাঠ, যা পাওয়া গিয়েছিল পরিত্যক্ত একটি অতি পুরাতন কাঠের ইয়ার্ডে। এছাড়া ছাদগুলোতে দেওয়া হয়েছে বিশেষ ধরনের স্টিলের শিট। এখন আমরা দেখব বিল গেটসের বাড়ির বিশেষ ফিচারগুলো। সুইমিং পুল। 3,900 ফিট সাইজের সুইমিং পুলটির আকার 17 ফিট বাই 60 ফিট। পুলটিতে একটি আন্ডার ওয়াটার সাউন্ড সিস্টেম আছে। এছাড়া সাঁতারুরা একটি কাচের দেয়ালের পাশে ডাইট করতে পারে। ব্যায়ামাগার। প্রায় 2,500 স্কোয়ার ফিটের একটি ব্যায়ামাগার আছে বিল গেটসের বাড়িতে। এতে সোনা, স্টিম রুম, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লকার এবং একটি ট্রাম্পোলিন রুম আছে যা 20 ফিট উঁচু। লাইব্রেরি। প্রায় 2,100 স্কোয়ার ফিটের উপর অবস্থিত এই লাইব্রেরিটি। পুরো লাইব্রেরিটির দেয়ালে খুব চমৎকার করে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে। লাইব্রেরিতে আছে 2টি গোপন বুককেস, আছে একটি লুকানো বার। এখানে খুব দামি এবং কিছু গুরুত্বপূর্ণ বই আছে, যেমন লিওনার্দো দা ভিঞ্চির 16 শতকের নোটবুক, কোডেক লিজেস্টার, যেটি তিনি 1994 সালে $31 মিলিয়ন খরচ করে কিনেছেন, যা তার পুরো বাড়ি বানানোর অর্ধেক খরচ। সুবিশাল সিঁড়ি। প্রায় 90 ফিট লম্বা এবং 63 ফিট উঁচু সিঁড়িটি 80টি স্টেপে সজ্জিত। সিঁড়িটি শুরু হয়েছে সুইমিং পুল থেকে এবং শেষ হয়েছে একেবারে নিচে গিয়ে। মুভি থিয়েটার। প্রায় 1,500 স্কোয়ার ফিট আয়তন গেট সাহেবের মুভি থিয়েটারটি। এতে 20 জন একসাথে বসে মুভি উপভোগ করতে পারবে। এছাড়া এতে রয়েছে অত্যাধুনিক চেয়ার, পপকর্ন মেশিন এবং HD স্ক্রিন। ডাইনিং স্পেস। বিল গেটসের বাড়িতে প্রায় 10,000 স্কোয়ার ফিটের ফায়ারপ্লেস সহ ডাইনিং রুমও আছে, যেখানে একসাথে ঘনিষ্ঠভাবে প্রায় 245 জন বসতে পারে এবং এর সাথেই একটি 39 ফিট বাই 23 ফিটের একটি কিচেনও আছে। অফিস রুম। ঠিক রিসেপশন হলের উপরেই রয়েছে 1900 স্কোয়ার ফিটের অফিস, কনফারেন্স এবং কম্পিউটার রুম। রিসেপশন হল। বিল গেটসের বাড়ির রিসেপশন হলের সাইজ প্রায় 2,300 স্কোয়ার ফিট। আন্ডারগ্রাউন্ড পার্টি সেন্টার সহ 200 লোকের পার্টি করার সুব্যবস্থা আছে। এর একপাশের ওয়ালে 6 ফিট প্রশস্ত একটি ফায়ারপ্লেস রয়েছে। এছাড়া অন্য ওয়ালে রয়েছে একটি 22 ফিট লম্বা টিভি সেট, যেটি 24টি 40 ইঞ্চি টিভি দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া এর সাথে একটি কমার্শিয়াল গ্রেডের কিচেনও আছে। গ্যারেজ। বাড়িটির আন্ডারগ্রাউন্ডে 6,300 স্কোয়ার ফিট আয়তনের 2টি গ্যারেজ আছে। উপরেও আছে 2টি সমায়তনের গ্যারেজ, যার প্রত্যেকটিতে 10টি করে গাড়ি রাখা যায়। এখন আমরা দেখব বিল গেটসের তৈরি করা বাড়ি দ্য গেটস হোম এর বিশেষ বৈশিষ্ট্যগুলো। বিল গেটসের বাড়িতে কয়েক মাইল লম্বা কমিউনিকেশন কেবল রয়েছে, যার বেশিরভাগই 52 মাইল দৈর্ঘ্যেরও বেশি অপটিক্যাল ফাইবার কেবল দ্বারা সংযুক্ত। প্রত্যেকটি রুমেই রয়েছে টাচ সেন্সিটিভ লাইটিং, মিউজিক এবং ক্লাইমেট চেঞ্জিং সুইচবোর্ড। তার মানে হচ্ছে পুরো বাড়িতে কোনো ভিজিবল সুইচবোর্ড নেই। এই বাড়িতে আসা প্রত্যেক ভিজিটরকে একটি ছোট ইলেকট্রনিক্স পিন পরিধান করতে হয়, যাতে সে যখন যে রুমে যাবে তখন সেন্সর তার শরীরের তাপমাত্রা অ্যানালাইসিস করে অটোমেটিক্যালি এসি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে। এছাড়া লাইটিংয়ের উজ্জ্বলতা এবং ভিজিটরের অবস্থান নির্ধারণ করার জন্য এই পিনটি ব্যবহার করা হয়।
এই বাড়িতে কিছু দরজা এমনভাবে ওয়ালের সাথে ফিনিশিং করা হয়েছে যে ধাঁধায় পড়ে যেতে হবে আসলে দরজাটা কোথায়। মূল গেটটি আগত গাড়ির পরিচিতি স্ক্যান করে অটোমেটিক্যালি খুলে যায়। যদি কোনো অপরিচিত গাড়ি গেটে আসে তাহলে এই গেটটি খুলবে না, কারণ সেন্সর তাকে চেনে না। বাড়ির দরজার প্রত্যেকটি হ্যান্ডেলেই বিল গেটসের পছন্দ অনুযায়ী অর্ডার করে তৈরি করা হয়েছে, যার শুধুমাত্র প্রতিটি হ্যান্ডেলের মূল্যই $2,000 করে। বাড়ির প্যাসেজওয়ের কোনো কোনো দরজার এক একটির ওজন 800 পাউন্ডেরও বেশি, কিন্তু সহজে খোলা এবং বন্ধ করার সুবিধার জন্য সেগুলো কম্পিউটার চিপ দ্বারা সুনিয়ন্ত্রিত। আপনিও পারেন বিল গেটসের বাড়ি থেকে ঘুরে আসতে, কিন্তু সেজন্য আপনাকে ভালো অ্যামাউন্টের টাকা গুনতে হবে। সে টাকা বিল গেটসের চ্যারিটি ফাউন্ডেশনে দান করা হয়। প্রতিবার বিল গেটসের বাড়িতে ঢুকতে হলে আপনাকে গুনতে হবে $35,000। বাড়িতে গেলে আপনাকে ঘোরাঘুরি করার সুযোগ দেওয়ার পাশাপাশি হালকা স্ন্যাক্স এবং অ্যাপেটাইজারের ব্যবস্থা আছে। তবে তার বাড়িতে ঘুরতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। সেখানে অ্যাপল ব্র্যান্ডের কোনো পণ্যসহ কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর বিল গেটসের বাড়িটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ারও করতে পারেন। তাছাড়া পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।